ম্যাট দিতে হবে শঙ্খকে। কি এখানে এসি মেসি চলতেছে না? গরিব এসি রোলিং চলতেছে না? আমি নাসির উদ্দিন খান, দাঁড়াও। কি আচ্ছা বলো তাবর, আমি কিন্তু ডিস্টার্ব আছে আমার। অ্যাকশন, আমি নাসির উদ্দিন খান, চরকি অরিজিনাল সিরিজ গুটিতে নানা চরিত্রে অভিনয় করছি। আরেকবার বলবো, সুলতানাকে নিয়ে যখন আমি সিএনজি করে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে একটা পুলিশ চেকপোস্টের সামনে পড়ে যাই আমরা। তো পুলিশ আমাদেরকে জিজ্ঞাসাবাদ বা সার্চ টার্চ করে কিছু পায় না, আবার ছেড়ে দেয়। তো ছেড়ে দিয়ে চলে যাওয়ার সময় নান্নু সুলতানাকে একটা ডায়লগ দেয়, সেটা হচ্ছে, এই জায়গায় চেকপোস্ট বয়েছে জানলে অন্য রাস্তা দিয়ে যাইতাম, আমার তো বিচ জুগায় কর্মায় গেছিল গা। চার গেমাসে যদি বলি, সেটা হচ্ছে, ইন্দি চেকপোস্ট বয়ে নিলে আমি অন্য রাস্তা দিয়ে যাইতাম, আর তো বিসিটিসি ওয়াই কর্মায় গিয়ে গুই। এই ক্যারেক্টারটার দুইটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে, একটা হচ্ছে ভাষাগত, আরেকটা হচ্ছে সিএনজি চালানো। ঢাকাইয়া ভাষা পারি না। আমাকে শঙ্খ বললো যে তুমি ঢাকাইয়া ভাষায় কথা বলবো। তো আমি দেখলাম যে কথা বলতে একটু সমস্যা হচ্ছে। আমি বললাম তাহলে আমি কথ্য ভাষায় বলি। তো শঙ্খ বললো যে বলো। তারপর বাসায় এসে ভাবলাম যে আসলে ও সম্পূর্ণ সন্তুষ্টি নিয়ে কথাটা বলে নাই, জাস্ট চালিয়ে যাওয়ার জন্য। তো আমি চিন্তা করে দিলাম এখন দেখি ভাষাটা কী করা যায়। অভিনেতা হচ্ছে শাহেদ আলী সুজন, প্রাচ্যনাটের একজন অভিনেতা। শাহেদ ভাই আমাকে হচ্ছে খুব সহযোগিতা করছে, শাহেদ ভাইয়ের কাছে আমি খুব কৃতজ্ঞ। আমি এর আগে চরকিরি আর একটা সিরিজ সিন্ডিকেট, ওটাতে আমি ভেসপা চালাই। ভেসপা চালাতে গিয়ে একটু আধটু চালাতে পারতাম, সেই হিসাবে হচ্ছে সিএনজি আবার ভেসপার মতোই সব কিছু করিনি। একটু ডিস্টার্ব হয়েছিল কেন বল? ভেসপাটা আমি ফালতু বুঝছো, টানলে এমনি পারি না। তার উপর হচ্ছে যে গিয়ে টিয়ে কি কেনার জন্য ঝামেলা, ওখানে আমাকে সাহায্য করছিল খুব নিশো। তো এরপরে হচ্ছে আমরা শুটিংয়ে যাই, ওখানে প্রথম শট দিতে গিয়ে দেখা গেল অ্যাকশন স্টার্ট দিলাম, সিএনজির সামনে না গিয়ে যাওয়া শুরু করছে পেছনে। ঘটনা কি? ঘটনা হচ্ছে যে ওই যে যিনি এটাকে রেডি করে গেছেন, উনি হচ্ছে ব্যাগ গিয়ার দিয়ে রাখছিলেন। আমি তো এত কিছু জানি না। শুটিং চলাকালীন কিছু সমস্যা হয়েছে, ওটা চাবি ঠিক মতো দিতে পারি না, ঠিকঠাক যেহেতু চালাতে পারি না। দেখা গেল সিএনজির চাবি স্টার্ট দিতে গিয়ে জোরে জোরে দেওয়ার কারণে ওখানে কি যেন গন্ডগোল হয়ে গেছে, এখন ওটাকে স্টার্ট দিতে হচ্ছে অনেকজন মিলে জোরে নিয়ে, তারপরে স্টার্টটা হয়। তখন যিনি আমার গুরু, উনি স্টার্টটা করে দিয়ে এসে ঘুরে এসে দাঁড়ায়, খুলে দেয়, আমি উঠে স্টার্ট দিয়ে যাই। এইভাবে শুটিংটা করতে হয়েছে। এটা হচ্ছে শেষের দিকের একটা সিন, যেখানে বসের কাছে আসি আর কি। ওই বসের সাথে আমার একটাই দৃশ্য, রফিউল কাদের রুবেল। ওটাতে আবার তার ক্যারেক্টারটা ছিল চাটগাঁইয়া, আমি তো আসলে চাটগাঁইয়া। তো আমি ওই চাটগাঁইয়া বুঝি না এরকম একটা বিষয় ওখানে ঘটছিল আর কি। ওটা আমরা দর্শকদের জন্য রেখে দিই, দেখুক। ওটা আমার জন্য একটু একটু ইন্টারেস্টিং ছিল। ওই যে ইন্টারেস্টিং সিনের কথা বলছিলাম, ওটা হচ্ছে ওই সিনটাই আসলে। ওখানে হচ্ছে যে বসটা এবং ওই যে নার্সটা, ওরা চাটগাঁইয়ের কথা বলে। ওরা স্ব স্ব জায়গায় খুবই চমৎকার, আপনার স্ক্রিনে দেখলেই বুঝবেন। আর সাধারণত আমাদের এটা তো ঢাকা কেন্দ্রিক, তো এখানে অভিনেতা অভিনেত্রী সবগুলো আমার তো ঢাকায়, চিটাগং বা ঢাকার বাইরের অভিনেতা অভিনেত্রীগুলো আছে। বিভিন্ন কারণে তারা সুযোগ সুবিধা ওরকম পাওয়া হয় না, কিন্তু একটু সুযোগ পেলে যে তারা কত ভালো করতে পারে সেটা আপনারা গুটিতে দেখবেন। শঙ্খ হচ্ছে আমার খুব পছন্দের কয়েকজন ডিরেক্টরের মধ্যে একজন। এই কারণে কেন একজন, সেটা হচ্ছে যে এত স্পেস দেয়, শুনে কথা বলে, ফ্রি আছো, আছি, আসো। ওনার সাথে বা ডিরেক্টরের সাথে আসলে আমার যত কথাবার্তা হবে, তত ডিরেক্টর ওই ক্যারেক্টারের ফিলোসফিটা আমার ভেতরে ঢোকাতে পারবে, আমাকে ওই ক্যারেক্টার সম্পর্কে বলতে পারবে বা গল্পটা বলতে পারবে, কিংবা আমি বলতে পারবো। এরকম বেশ কয়েকজন ডিরেক্টরের মধ্যে শঙ্খ হচ্ছে অন্যতম। সব কিছু বলা যায় যাকে আর কি। এই যে বলার যে নিঃসংকোচে নির্দ্বিধায় যে কোনো বিষয়ে এই চরিত্র সম্পর্কে আলোচনা করা যাদের সাথে যায়, তাদের মধ্যে একজন হচ্ছে শঙ্খ। ওই জন্য হচ্ছে তাকে আমার খুব ভালো লাগে। শঙ্খ আমাকে খুব পচায়, বিশ্বাস করো, এই সেই বলে। তখন মাঝে মাঝে মেজাজটা এমন খারাপ হয়, আবার চিন্তা করে যে না, ওর মধ্যে পচাচ্ছে। ডিরেক্টর তো এক্সপ্রেশন থেকে অনেক সময় বোঝা যাচ্ছে না এটা কি পচাচ্ছে নাকি এটা সিরিয়াসলি বলতেছে। ওরা হয় যে না, আসলে পচাচ্ছে। ম্যাট দিতে হবে শঙ্খকে, খুব চমৎকার শঙ্খ। চরকি সাবস্ক্রাইব করে দেখুন, কি চরকি সাবস্ক্রাইব করে দেখুন চরকি অরিজিনাল সিরিজ গুটি।